সোনাই মাধবচন্দ্র দাস কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। শিক্ষকের কুনজর ও হেনস্থার শিকার কলেজেরই টিডিসি পঞ্চম সেমিস্টারের এক ছাত্রী। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায়। এই অভিযোগের ভিত্তিতেই শনিবার সকাল থেকেই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনাই মাধবচন্দ্র দাস কলেজ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে সোনাই পুলিশ। যদিও সময় গড়ানোর সঙ্গে ছাত্রদের ক্ষোভ ও অভিযোগের ধরন পাল্টাতে থাকে, শিথিল হতে থাকে পরিবেশ। একসময় ছাত্র ইউনিয়নের নেতারা ঘটনাক্রমকে ভুল বোঝাবুঝি হিসেবেই আখ্যায়িত করেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক, কলেজ পরিচালন সমিতি ও ছাত্রদের সমঝোতার মাধ্যমে অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে বলে জানান তারা। জানা গেছে অভিযুক্ত শিক্ষক ডক্টর আব্দুল খালেক ফার্সি বিভাগের HOD ঘটনাটি দিন দুয়েক আগেই ঘটেছে বলে খবর। ছাত্রীটি নালিশ জানিয়ে সাড়া না পাওয়ায় শনিবার পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। কলেজ অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর ছাত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষকের মতামত জানা সহ পরিচালন সমিতির বৈঠক করে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে জানা যায়, ঘটনাটি ধরা পড়ার পর কলেজের যাতে মানসম্মান খর্ব না হয় তার জন্য বিষয়টিকে কলেজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিল কলেজ কর্তৃপক্ষ। তবে বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। কিছু খারাপ ব্যবহারের লাগে না আমরা, তাই কইছি যে এই স্যার আমরা যতদিন আছি এই স্যার এই কলেজের স্যার দ্বারা পুরো ফুলফিল হয়েছে, আমরা মাত্র সমাধান হয়ে গেছে। অতএব কিছু মানে ভুল বোঝা বুঝছে ছাত্র মানে বেশি মিসবিহেভ করে দিচ্ছে।